হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পশ্চিমের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আবারও সেই আমরা ঘাটে অসংখ্য মহিষ উঠেছে। আসলে মহিষ কেনা বেচা এটাই চলছে আজকে, এবং হাটে কিন্তু দেখছেন জমজমাট লোকজন, এবং মহিষ কার কে কোন জায়গা থেকে এনেছে সবকিছু নিয়ে আসছে। এই যে মহিষটি দেখছেন, লাল মহিষটি বিশাল বড়, কালো মহিষ, লাল মহিষ আর পিঙ্ক কালার মহিষ, যেটা সাদার মতো মহিষ, সব ধরনের মহিষ দেখা যায় এখানে। কিন্তু লাল মহিষ আর কালো মহিষের অবস্থান। তো আসলে ইনারা ম্যাক্সিমাম সময় বলেছে যে রাজশাহী থেকে সংগ্রহ করা, রাজশাহী থেকে সংগ্রহ করার কারণ হচ্ছে এটি আমাদের দেশে বাইরে থেকে আনা হয়, এবং এটি রাজশাহীতে থাকে, রাজশাহী থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা নিয়ে যায় এবং সেখানে লালন পালন করে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের এইখানে এই যে আমাদের ঘাটের আশপাশেই গাজীপুরে যিনি মহিষ লালন পালন করেন এবং এই হাটে নিয়ে এসেছেন, তার কতগুলি মহিষ আছে এবং সে দাম চাচ্ছে কত। আসলে মহিষের দাম বেড়ে যাওয়ার কারণ হচ্ছে গরুর সাথে তাল দিয়ে কিন্তু মহিষের দামও বেড়ে যাচ্ছে। কিন্তু একটি কথা মনে রাখতে হবে, মহিষের মাংস অনেক বেশি হয়ে থাকে এবং গরুর তুলনায়। অনেক সময় দেখা যায় দোকানে কিন্তু আমরা সার গরু খুঁজি, কিন্তু আসলে সার গরু পাই না, সেখানে কিন্তু গাভী গরু দিয়ে সার গরু প্রমাণ করে দেওয়া হয়, এবং কিন্তু মহিষ কিন্তু আর সেখানে প্রমাণ করার স্কোপ নেই। মহিষের মাংস মোটা হয়, লালচে হয় এবং দেখলে বোঝা যায় যে এটা মহিষের মাংস। তো বন্ধুরা, যারা যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা নতুন তাদেরকে, তাদের জন্য যারা পুরাতন অবশ্যই তাকে ধন্যবাদ। এবং এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, আপনারা যাতে বিভিন্ন হাটে গিয়ে যেমন ব্যাপারী ভাই বলেন, কষাই ভাই বলেন, তারা কিন্তু গরু কিনতে তাদের সহায়তা হয়ে থাকে আমাদের ভিডিও। তো চলুন দেখে নেই কি ধরনের মহিষ, খুব দেশাল মহিষ দেখা যাচ্ছে। কত হয়েছে এটা ভাই? 3,60,000। চলছে চলছে, নেওয়া দাম জিগানো শেষ, জিগায় নিছি কে কি দামে বেচবো। এত ধুলাই থাকা যায় না। ভাই মহিষ কার, মহিষ কার, মহিষ কি আপনার ভাই? মহিষ কটা আনছেন ভাই? ছটা মহিষ আনছেন? কোন জায়গার মহিষ এগুলি সব? আপনাদের কালেকশন করেছেন কোন জায়গা থেকে সেটা জানি, রাজশাহী। আচ্ছা, ম্যাক্সিমাম সবাই রাজশাহী থেকে কালেকশন করে। আর এটা মানে আনার পরে লালন পালন কোথায় করছেন? কিশোরগঞ্জ? নিজের বাড়ি কোন জায়গায় আপনার সেটা জানি, যাদবপুর কোন জায়গায়? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অনেকে কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে চায় না। আসলে আমার কাছে, আমি কিন্তু গাজীপুরে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে হাটে যেয়ে থাকি, এবং আমার বাড়িও গাজীপুর। সেক্ষেত্রে দেখা যায় প্রশ্ন করে থাকি গাজীপুর কোন জায়গায় কি আসে, বিষয়ে সংকোচ বোধ করলে আসলে বলার দরকার নেই, থাক। বুঝছেন, আমার কথা বুঝেন নাই, অনেকে খামার করে তো ভালো করে, আমার বাড়ির কাছে এলে তো আমি জামুই যাই দেখবো তো, মানে কোন জায়গায় মানে বাড়িটা দেরপুকুর পাজলিয়া করছেন? আচ্ছা, আমাকে পাজলিয়া, কারণ কিছু জানার লেগে আমাকে তথ্য নিতে হয়, যদি দেখা গেছে আমাকে বাড়ির সামনে হলে তো আমরা ওখানেই যাবো।
পাজুলিয়ে দেখাবো ওই সবাই রে। কি দামে চাইতেছেন এগুলি? এক একটা একটা দাম করলে বোঝা যাবে, তারপর দামাদামি কাস্টমার করবে আপনার সাথে। এই যে সামনেরটাই মনে করেন বড়, যেমন দেখতেছি বড় তো দুইটা পাশাপাশি সমানই মনে হয়। 300, তারপরে যে আসবো সে দামাদামি করে নিবো।